우리나 우리나 나리나 뭘 수도 밥잔 밥잔 আবার বল কারো কাছে আয় জানার বেটি জিন্দাদ কোনোদিন করতে পারে নি তুই তা করে দেখিয়ে দে আমার আমার মুখের মাছ কানে আয় আমার মুখের বুকের মাছ কানে কান বেটি তুই শু কেমন দুঃখে দুঃখে কাঁপছে বাবজান জানি সম্মাজান বাপকে শুধু ছেলেমেয়েরা ভয়ই করে তারা বাপের কাছে আসে না তারা দিন ছয় না তারা বুঝতে পারে না তারাও একরূপ বাপ হবে মা হবে করে পুত্রাও তাদের তাদেরকে একরুজ পাগল করে দেবে তুই মিলে নিস বেটি যখন তুই মা হবে এই বাবজানের কথা মেরে কিনা দেখিস আপনি কি বলছেন তোর শাদি দেব কার সঙ্গে আমার সঙ্গে তোমার গ্রামে শাদি করে বেগম বানাবো নজর তুই কে চিনতে পারছো না ভাইজান আমি নবাব মুর্শিদ কলিকার ভাই বেরিয়ে যা বেয়াদব কেন বেরিয়ে যাবে নবাব মুর্শিদ কলি মুর্শিদ কলি খা হুকুম করেছে বলে মগর ইয়াদ রাখি তুমি আগে ইসলাম তার বহুত আগে আমি ইনসান হজরত ইয়ালা ইনসান হলেও তোমার ধর্ম আছে ভাই যার আমি সেই ধর্মেই পালন করছি করছি ইসলামের ধর্ম কি তা তুমি কি বিয়াদ হয়ে গেছো দেবীর সঙ্গে কাফের দেবীর সঙ্গে ওর শাদি দিলে দুনিয়া আরো কিছু ইসলামের পয়দা হবে তাহলে বলুন হজরত ইসলামের অর্থ কি শান্তি মাধব ওই হিন্দু আমরাতের ইচ্ছার বিরুদ্ধে কোন মুসলমানের সঙ্গে শাদি দিলে সেই ইসলাম থাকবে কি বিসমিল্লাহ জবাব জানাছে মগর মুখে বললে ইসলামের ইজ্জত চলে যাবে তাই না হজরত বিসমিল্লাহ তুমি ইসলাম নীতি বিরুদ্ধ কথা বলছো বাতচিত করছো তুমি বিরোধী তাই তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি এই গুনাহের তোমাকে গুনাগার দিতে হবে বিসমিল্লাহ তুমি হাসলেও আমি হাসবো না ভাইজান আর হাসিও না এই দেবীকে আমি শাদি করব মুর্শিদ কলিকার ভাই মুর্শিদ শান্তি খুঁজে পাবেন না যদি সত্যি আমার জন্য আমার হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনতে চান যদি আমাকে সুখী করতে চান তবে দয়া করে আমাকে একটু বিষ এনে দিন অনেক আগে আমি সে বিষ এনে রেখেছি রে বেটি বাবা যে বিষ খেয়ে তোর আদা জিন্দগি নীল হয়ে গেছে সে বিষ আমি এখনই পাঠিয়ে দিচ্ছি সেটা পান করে বাকি আদা জিন্দগি নীল করে নিস বেটি মরতে আমাকে দেবে না তাহলে কি করবে আমাকে নিয়ে আপন নাকের উপর দিয়ে গাবে গায়ের চামড়া চার পয়সার বানাবে বলো বলো বিশ্বাস কি তো কেন তুমি আমাকে মন্দির থেকে ডেকে গ্রেফতার করলে আমাকে আমি বিশ্বাস করেছিলাম তুমি আমাকে ভাই ধান বলে দোষ বলে
তারপর দিল দেহ এক করে পুজো করো এই দেবী যে দেবী প্রতিষ্ঠা করেছেন নবাব মসজিদ কুলিকার সেন চেতুনের মঞ্জিলি স্বপ্ন দেখছি বিশ্বাস হচ্ছে না না তোমাকে পেয়েছিলাম যেমন অবিশ্বাস দেবে তোমাকে হারিয়েছিলাম তেমনি বিশ্বাস করো দেবি সেদিনের সেই অশুভ করে আমি কি যেন বলেছিলাম আমি জানি না আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে তবু তুমি চলে এসেছিলি ফেলে এসেছিলি অনেক স্মৃতি তোমার সেই মধুর স্মৃতি ছুঁয়ে মনে করতাম তোমাকে দৃষ্টি থেকে হারিয়ে গেল তুমি ছিলে আমার প্রতি মুহূর্তের ভাবনা চিন্তা আমি ভুল করেও তোমাকে বলতে পারি না দেবী তুমি বেড়েছিলে তোমার মনকে জিজ্ঞাসা আমার মন তো তোমার কাছে দেবী আমার হৃদয় তো তোমার হৃদয় রাখা বিশ্বাস করো তোমায় তুমি আমার সব শক্তি সব ভাবনা তোমারই মনের করো তবে চলো সেই স্বর্গে যে স্বর্গে শুধু তুমি থাকবে আর আমি থাকবো আর কেউ থাকবে না ছায়া ঘন প্রকৃতির শ্যামল নির্জনে এক নিবৃত্ত স্থানে পাশাপাশি যে থাকবে ব্যাকুল দুটি হৃদয় যেন এই স্বপ্নের মায়াপুরীতে শুধু চোখে চোখে কথা বলা বলি হাতে হাতে আত্মসমর্পণ হৃদয় হৃদয় দিয়ে সব দেওয়া আমি হারিয়ে যেতে চাই না তা হয় না তা হয় না দেবী কামন আর কৃত দাস হয়ে আমার কত বের পর থেকে আমি সরে আসতে পারি না আমি মূর্খ নবী সাতত্য তাই নিজেই নিজের পুজো করতে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যাচ্ছিলাম ভয় করছি যদি দুর্বল হয়ে পড়ি তবে চলে যাও আরো ভয় যদি তোমাকে আমি হারিয়ে ফেলি তোমাকে আমি ছুতে পারি না শুধু দূর থেকে আরতি করতে পারি আরতি করতে পারি একা যাবে কিনা ধরতে বউ নিয়ে যাও সঙ্গে যাবে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা আসমান কাঁপিয়ে বেজে উঠবে মঙ্গল বাজনার সঙ্গে বাঙালি কিষানাই আর সবার আগে নাচতে নাচতে যাব আমি নবাব শহীদ করি খা তার আদরিনি কন্যাকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে বাবা পুরোহিত ডেকেছি বেটি পুরোহিত ডেকেছি আজ এই শুভক্ষণে আমি তোদের শাদি দেব যে সমাজ
সমাজ যাকে পতিত বলে সমাজ থেকে বাইর করে দিয়েছে দর্জুনি মঙ্গল শ্যামকে এই বলে গ্রহণ করতে পারে না সমাজ বুঝি তোমাকেও সমাজচ্যুত করবে নিশ্চয় আমি তোমাকে নতুন সমাজ গড়ে দেব আজকে সমাজ তোমাকে মাথায় করে রাখবে আর সেই সুখের আশায় সমাজের মাতার মনি হয়ে আনন্দে বিভোর হয়ে তাকার বিক্রি পিতামহের পবিত্র সমাজকে আমি পদাঘাত করব জীবন দিয়েছে জীবন দিয়েছিলাম দেবী জীবন সঙ্গিনী স্বীকৃতি দিয়েছিলে তবে শাদি করবে না কেন আমার জীবন এখন আমার নয় বলে আমাকে তুমি চেনো না ধূর্জটি মঙ্গল আমি দেবী গেট সেই দেব মন্দিরের পূজারী দেবীকে চিনতাম বীরাঙ্গনা বিজুরি দেবীকে চিনতাম আমার অস্ত্র শিষ্যার রণকে দেবী চিনতাম কিন্তু আত্মসুখ সর্বস্ব প্রতি হিংসাময়ী দেবীকে আমি দাঁড়াও বলুন দেবীকে তুমি বিয়ে করবে ভয় দেখাচ্ছেন না আমি জয়ের পথ খুঁজছি দেবী আমার ভুলে আজ মিথ্যা কলঙ্কে কলঙ্কি নেই সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে নিয়েছি তবু আমি জানি বাপ তার কন্যাকে সব কিছু দিতে পারে না অযোধ্যার সীতা চাইনি তবু তার বনবাসী হতে হয়েছিল তাই আমি আমার কন্যাকে তোমার সঙ্গে আমার পঞ্চবটি মনে যে অনেক হিংস্রতা আমি তোমাকে জায়গির দান করব আমি তোমাকে বহাল করব আমার প্রধান শিবাসনের পদে আমি অসহায় ধূর্জটি মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি নবাব আমি সবে বাংলার নবাব জিন্দাবাদ মুখ শহীদ করে খায় মুদাম্মল মুলক আলাউদ্দৌলা নৌশের জং নৌশের জিন্দাবাদ আমার পিয়ার দামালকে মাসনাদ সহ এই নবাব তাজ জৌতা আমার 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 রাজ সিংহাসন মানুষের ভালোবাসা আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ তাই লোভ লালসা দ্বন্দ্ব অহংকার নিশ্চিত শত সহস্র রক্তে রঞ্জিত আপনার এই নবাবী তাজ নবাবী মসনদকে আমি মনে প্রাণে সুজাও দেন ওই কাফের হিন্দুকে গ্রেফতার করো জাহাবাদ আপনি আপনার ওদার অমর্যাদা করবেন না ওদা দিয়েছিলেন আপনি দর্জটি মঙ্গলের কোনো ক্ষতি আপনি করবেন না আমি সেই বিশ্বাসে দর্জটি মঙ্গলকে মন্দির প্রাঙ্গণ থেকে কৌশলে গ্রেফতার করে শ্রীরামাতে নিয়েছিলাম সুজাও দেন আমি সেই ওয়াদা মতো বীর হিন্দু নৌজোয়ান দিনাজপুরের জ্বলন্ত সূর্য দর্জটি মঙ্গলকে আমি নির্বিঘ্নে দিনাজপুর পর্যন্ত পৌঁছে দিতে চললাম আসসালামু আলাইকুম আফসোস 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 জিন্দগি ভর শুধু আফসোস কিসের আফসোস বাবা কি ইজ্জত দিয়ে গেল আদর্শ হিন্দু বীর শয়তান দুর্জটি মঙ্গল বেজ্জাত 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 নবাব মুর্শিদ গুলি খার দেজা কি বেজ্জা বদলা দিন নবাব মুর্শিদ গুলি খা যে ধর্ম হিন্দু জাতি আপনার মনুষ্যত্বের মূল্য দিলে না সেই বঙ্গ অধর্ম বর্বর হিন্দু জাতিটাকে এই বাংলার মুখ থেকে নিশ্চিহ্ন করে দিলে প্রতিশোধ নেব প্রতিশোধ হৃদয় দিয়ে জাদাই করতে পারলাম না এই হাতে মঙ্গল
শত্রু সৈন্য পঙ্গপালের মতো প্রাসাদের দিকে চলে আসছে, রসদ ভান্ডার লন্ডন করেছে, আর হুকুম দিচ্ছে দেবী আমাকে বৌদ্ধ দিয়ে সুজাউদ্দিন নবাবের নির্দেশ মতো যুদ্ধ করেছে। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি প্রাসাদে চলে যান। আপনারা গেলেই মাঝি নবদ্বীপের দিকে নৌকা চালিয়ে দেবেন, আর পথে কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমরা গৃহস্থ মানুষ নবদ্বীপে যাচ্ছে, তীর্থ করছে। আর তুমি আমার জন্য ভাবেন না, আমি সৈনিক, জীবনের যে জীবনের শেষ রক্ত দিয়ে আমায় শত্রুর সঙ্গে মোকাবেলা করে যাব। আপনারা চলে যান। পত্র কি দুই দিয়া দিতেই হবে, চোরের মতো প্রসাদ থেকে বাড়াতে হবে। হে দেশে প্রাণ ধুর্জনী মঙ্গল, আর অদিত্য নারায়ণকে ফেলে হে ঈশ্বর তোমার দেওয়া শাস্তি আজ আমি মাথা পেতে নিলাম। তুমি তুমি শুধু আমার একটা প্রার্থনা শোনো, এই ভয়ঙ্কর লজ্জা থেকে আর যেন বেশি দিন আমাকে বাঁচতে না। দেবী আমার রক্তের শত্রু দেবী, দেবীকে তুমি বলো তুমি দাও একটা আছে, আরে উদয় নাও দুটি আছে না, আরেকটা দাও, আরে গৃহলক্ষ্মীর সম্মান রক্ষা করার জন্য আর গৃহ ত্যাগ করে দে। তাহলে তাহলে আমি নিজের চোখে দেখে নিতাম নিজের রক্তে এই কতখানি বিষ, কতখানি বিষ। এসো বৌমা। না বাবু গৃহ দেবতা, আমার গৃহ দেবতা লক্ষ্মী জনার্দনকে যে সঙ্গে নেওয়া হয়নি, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। তাড়াতাড়ি করুন বৌদি, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি প্রাসাদ থেকে চলে যান। পাজে উঠছে না ভাই, এমন হবে স্বপ্নেও ভাবিনি ভাই, স্বপ্নেও ভাবিনি। স্বপ্নে কি আমি ভেবেছিলাম এমনি করে প্রতিজ্ঞা মিটে যাবে, এমনি করে বলে তুমি আমার স্বপ্ন না, জীবনের হিসাব তোমার ভুল হবে না দুর্যোগী মঙ্গল। তুমি লোকেরই কাছে সৈন্যদের সামনে আমি তোমার দুশ্মন, মগর দিলির কাছে আমি তোমার দোষ। সুজা ভাই এখন তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে, তবে সে যুদ্ধ মিথ্যে, তোমাকে বাঁচানোর জন্য অনেক কৌশল করে আমি দেবীর কাছ থেকে প্রাসাদ রক্ষার দায়িত্ব নিয়েছি। আশ্চর্য, আরে দোষ হাতিয়ারে হাতিয়ার লাগি আমার কথাগুলো শোনো। চলে যাও ভাই জান, তুমি চলে যাও। না আমি পালিয়ে যাব না, গোয়ার তুমি করো না দোষ, নতুন করে তোমায় বাঁচতে হবে, তোমার জীবনে নতুন করে সৈন্য সংগ্রহ করে তোমার জীবনের আশা পূর্ণ করতে হবে। মহব্বত তোমার দিলের, মগর কর্তব্য পালন তোমার তামাম দিনাজপুরে মানুষের মঙ্গলের জন্যেই, মরা বহুত বহুত সহজ, মগর মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো সহজ নয়। আমি বাজব, আবার আমি নতুন করে বাজব ভাই জান, আমি আবার সৈন্য সংগ্রহ করবো, রাজা জমিদার কৃষক সর্বস্তরে দোয়ারে দোয়ারে গিয়ে আমি গিয়ে বলবো, আপনারা যদি দেশকে ভালোবাসেন, আপনারা যদি দেশকে ভালোবাসেন তাহলে আসুন এগিয়ে শুন আমার পাশে, আমি দুর্যোগী মঙ্গল আপনাদের মঙ্গল এনে দেব। বহুত আচ্ছা বহুত আচ্ছা, ঈশ্বর তোমার মঙ্গল করার সুযোগ দিন। তুমি আমার জীবনের ভুল ভাঙিয়ে দিয়ে গেলে, কিন্তু দেবীর উপর অভিমান করে, কিন্তু কে দেবী কার জন্য আমি ভেঙে পড়েছিলাম? দুর্যোগী মঙ্গল দেবীকে আমি ভালোবাসি, কিন্তু আমি তার জন্য মরতে পারি, কিন্তু আমার দেশ আমার জাতি
আমার ধর্মকে আমি দেবীর জন্য মাতৃ যাও ভাইজান নিশ্চিন্ত হয়ে যাও আমি এখানেই আছি তুমি আছো বলেই তো আমি নির্ভয় বিগ্রহ নিয়ে আসতে পারলাম দুর্যোটি ভাই কি আপনি ভয় নেই বহিন আমি আপনার আরেক ভাই সুজা ভাই না হ্যাঁ বহিন যদি দিন পাই সব কথা বলবো এখন সময় নেই জলদি জলদি আপনি প্রাসাদের বাইরে চলে যান এক মুহূর্ত দেরি হলে বিপদ হতে পারে আর কি বড় বিপদ হবে গৃহ দেবতাকে নিয়ে গৃহলক্ষ্মী গৃহের বাইরে চলে যাচ্ছে তুমি তুমি হ্যাঁ আমি আমি অনেকটা তোমার স্বামীর প্রেতাত্মা ধর্ম ত্যাগ করে ইসলাম হয়েছি কে নিতে এসেছি বাবার সিংহাসন আর কোন করতে এসেছি তোমার মনের মানুষ শয়তান ধৈর্যটি মঙ্গলকে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না শয়তান উদয় নারায়ণ জানোয়ার ধৈর্যটি পালিয়েছে আনন্দ কোথায় আনন্দকে নিয়ে এসো কি হলো স্বপ্ন দেখছো না কি সুন্দরী তুমি নিভিয়ে দিও না কোথায় এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঈশ্বর তুমি আমার মৃত্যু দিলে না কেন ঈশ্বর তাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও মরণ আমার নেই আনন্দকে নিয়ে এসো আমি তাকে ইসলাম ধর্মে দীক্ষা দেব হাত ধরে টেনে নিয়ে গিয়ে তোকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেব তুই রে কাফে কাফেরটাকে আমি মারব না বন্দি করে নিয়ে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষা দেব এই কে আছিস হ্যাঁ রে শয়তান আমি যখন ধর্ম ত্যাগ করেছি তখন তোদের কেউ তাই করতে হবে ঠাকুর ঠাকুর নেই নাই হযরত মোল্লা সাহেব আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে দিনাজপুরের রাজ সিংহাসন দেবে এই কে আছিস কেদনা বৌদি কেদনা ধর্ম থেকে জানোয়ারের কাছে ধরা দিও না তুমি তো জীবন ত্যাগ করো একে মুর্শিদ আমলে নিয়ে যাও তুমি ধর্ম ত্যাগ করো না ধর্ম ত্যাগী অমানুষ মারবে অভিনেত্রী পাগল তাহলে এসো আমার সঙ্গে চলো আমার এখন কত যৌবন মনে আমার কত স্বপ্ন আমি তোমার বেগম হব নামাজ পড়ব মহব্বত করব কত সুন্দর স্বপ্ন দেখব আত্মহত্যা করলি শয়তানি ভালোই করেছিস জানা বেনায়তকার পথ এবার একেবারে পরিষ্কার হয়ে গেল এবার আমি খানদানি মুসলমানি বেয়েকে শাদি করে আরামসে বসবো আমার বাবার সিংহাসনে জানোরটা আমার আনন্দকে খুঁজে বের করে তাকে ইসলাম করবে না তো না 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 তা পারবে না ও গো পাষাণ দেবতা লক্ষ্মী জনার্থন নারায়ণ বংশের শেষ প্রদীপ তুমি নিভিয়ে দিও না তুমি নিভিয়ে দিও না কোথায় কোথায় মিথ্যাবাদী ধৈর্যটি মঙ্গল কোথায় হিন্দু সমাজের রক্ষক রাজা উদয় নারায়ণ একই বদি তুমি তুমি একা কিন্তু ওরা সবাই কোথায় কি বৌদি তুমি বিষ খেয়েছো
তুমি ছাড়া এই প্রাসাদে কে আছে বডি একটা লাইন লিখে দেই নারায়ণ বংশের কুল দেবতা তুমিও আজ ধুলোয় পড়ি কেন হিন্দু সমাজ তোমাকে মন্দিরে ঠাই দিলে না প্রভু ওদের কুসংস্কার ধর্ম অন্ধতা তোমাকে সিংহাসন ত্যাগ করালো কিন্তু না আমি তোমাকে কাঁদতে নেব না প্রভু তোমাকে আমার মাথায় তুলে এই বুকের মনে কোঠায় চির প্রতিষ্ঠা করে রাখব ধর্ম অন্ধতার কুসংস্কার মুছে দিয়ে তোমাকে আমি প্রতিষ্ঠা করব শয়তানি হারামজাদি যাকে যাকে আমি কসবি পালাবো বলে কসম খেয়েছি নসিবের জজ সে আজ আজ অপরাধী না এ আমি মানব না মানে এই বাংলার মানব না মসলার যে আমার চাই তার জন্য যদি আমাকে একটু জায়গা নামতে হয় তাও আমি নামব ও সে ভাই ভাই সাহেব প্রসাদে লন্ডন ঘরব সুন্দরে তাজে চুলের মুড়ি ধরে নিয়ে চলব তমামে দিনাজপুর মহল্লায় মহল্লায় আগুন জ্বালে খুঁজে বার করব কাফের জানোয়ার তলকনি বন্ধুকে হুকুম বাতিল কর আলী বদ্দিকা কাফির হই আলী বদ্দিক কাফির শয়তানি দেবী বান্দা আলী বদ্দিকা রে দিলে কোন দরাদ নেই জানো আরে যা যাই কোনে ধ্বংস আর মৃত্যুর বড়ওয়ালা এ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পৌঁছাও নবাব মসজিদ কুলি খাকে খবর দাও তমাম দিনাজপুর দাও দাও করে জ্বলছে ঘুমাবো আজ আমি আরামের ধুম ঘুমাবো মৌজ করে নিশ্চিন্ত হয়ে আমি ঘুমাবো কারণ গ্রেফতার হয়েছে আমার জিন্দগির সেরা দুশমন ধূর জুটি বাংলা না কি আমি মেহরবানি করতে চেয়েছিলাম মাগর সে আমার মেহরবানি কেনঘার করেছে তার জন্য তমাম দিনাজপুর শ্মশান হয়ে গেছে দাও দাও করে জ্বলছে দিনাজপুরের মহল্লা মহল্লা রক্তে দুরিয়া বয়ে গেছে বাংলার সড়কে সড়কে বন্দে ধৈর্যটি বাংলাকে নিয়ে এস কাফের ধৈর্যটি মঙ্গলকে গ্রেপ্তার করা যায়নি যায়নি না মগর কেন গ্রেপ্তার হয়নি সেই বেয়াদব আমি যে তন্দ্রা ছন চোখে দেখলাম ধৈর্যটি মঙ্গল আমার সেহেজ সেতনে এসেছে এসেছে ধৈর্যটি নয় এনায়েত খান এনায়েত খান হ্যাঁ এনায়েত খান
যে তোমার সঙ্গে যে তোমার সঙ্গে সঙ্গে করেছিল যে বলেছিল দিনাজপুরের সিংহাসন পেলে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ